নমস্কার দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল মাইথিয়াস্টোর চ্যানেলে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে যেটা বিস্তারিতভাবে আলোচনা করব সেটা হচ্ছে বৃষরাশি আগস্ট মাস। বৃষরাশি আগস্ট মাস কেমন যাচ্ছে, কেমন যাবে, আপনার স্বাস্থ্য কেমন, আপনার পড়াশোনা থাকবে কেমন, প্রেম কেমন, বিবাহ, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, এই সমস্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার আগামী আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আমরা জেনে নেব স্বাস্থ্য সম্পর্কে একটা বিষয়ে, আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন, হর হর মহাদেব। তো স্বাস্থ্য ব্যাপার সময় আমরা আলোচনা করছি, 7 আগস্ট অবধি আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, খাওয়া দাওয়াতে নজর রাখতে হবে, আর ফুড পয়জন মা এরকম কিছু শরীর খারাপ, পেটের সমস্যার ভোগান্তি, লিভার স্টমাকের সমস্যা দেখা দিতে পারে, তো স্বাস্থ্যের ব্যাপারে একটু ধ্যান রাখবেন। আর মানসিক চাপ নেওয়া থেকে একদম বিরত থাকবেন, যতটা সম্ভব ফ্রি থাকার চেষ্টা করুন, মনের পছন্দের জায়গায় ঘুরুন, মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন বা আপনি আপনার নিজের মতো করে দিনগুলো কাটাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। অহেতুক চিন্তা নেবেন না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো ফলদায়ক নাও হতে পারে। তো এখন আমরা জেনে নেব, আজকে আমরা যেটা জানবো, পড়াশোনা আপনাদের আগস্ট মাসে কেমন যাচ্ছে। পড়াশোনার দিক দিয়ে আপনাদের যদি দেখা যায় মোটামুটি ভালো থাকবে, কিন্তু কনফিউশন থাকবে আপনার পড়াশোনা নিয়ে, আপনি এটা করছেন আদৌ কোনো কাজে আসবে কি না, বা এরকম কিছু দুদিক দিয়ে চিন্তাভাবনা আপনার মনের ভিতরে কাজ করবে, তাই মনস্থির করার চেষ্টা করবেন। আর সময় মতো সব কাজ করতে পারবেন না, পড়াশোনার বিষয়ে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনি টাইম মাফিক সমস্ত কাজগুলো করতে পারছেন না বা পারবেন না, যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাবেন না। মনকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, আপনার মন খুবই বিচলিত থাকবে, আর আপনি একটা বিষয়ে চিন্তা করতে গিয়ে কিছুক্ষণ না থাকতে থাকতে আরেকটা অন্য বিষয়ে আপনার মন ডাইভার্ট হতে পারে, বা কোনো বিষয়ে আপনি কিন্তু খুব একটা ভালো রপ্ত করতে পারবেন না, এরকম একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে পড়াশোনার বিষয়ে, তাই সেটা একটু দেখে চলবেন। এখন আমরা জানছি প্রেম জীবন, আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। প্রেম জীবনে আমরা প্রথমে বিবাহ বিষয়টা আলোচনা করে নিচ্ছি। বিবাহ বিষয়ে আপনাদের মোটামুটি ভালোই যাবে, তবে 19 আগস্টের পরে বিবাহ জীবনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনার পূর্বপুরুষ মানে পূর্বের যে মাস বিবাহ জীবনে কোনো সমস্যা থাকলে তা সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পার্টনারের পার্সোনাল লাইফে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, চাকরির যদি কোনো চেষ্টা করেছিলেন তা চাকরি প্রাপ্তি হয়ে যেতে পারে বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের ভিতরে সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এবং বোঝাপড়া ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, তবে সেটা 19 আগস্টের পরে সেটা ভালোভাবে লক্ষ্য করা যাবে। পুরো মাস মোটামুটি যাবে, তবুও 19 আগস্টের আগে একটু ঝামেলা হয়তো থাকতে পারে বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা নিজেদের ভিতরে মতভেদ দেখা দিতে পারে, এই সমস্যাগুলো থাকবে আর কি, আর তেমন কোনো সমস্যা নেই। পুরো মাস আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে। এখন আমরা জেনে নেব প্রেমের বিষয়, আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। প্রেম জীবন আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না, মানে একটু দেখে চলবেন আর কি, মানে যেটা বলা হচ্ছে যে 10 আগস্ট পর্যন্ত তো আপনাদের খুবই ভালো থাকবে, 10 আগস্টের পর আগে পর্যন্ত আপনারা কোনো ডিসিশান নিতে পারেন বা প্রেমের বিষয়ে জানাতে পারেন। আপনার যদি আপনি ওয়ান সাইডেড লাভ করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলতে পারেন বা আপনাদের প্রেমের বিষয়ে পরিবারে জানাতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটা ভালো যাবে। কিন্তু 10 থেকে 25 আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না, ঝগড়া মারপিট পর্যন্ত হতে পারে বা আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হতে পারে বা আপনাদের সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা আপনাদের ঝামেলাটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে, এরকম বিষয়গুলো থেকে যাচ্ছে আর কি, তাই একটু দেখে চলবেন। 10 থেকে 25 আগস্ট আপনারা খুবই সাবধানে থাকবেন প্রেমের বিষয়টা নিয়ে। এখন আমরা জেনে নেব আপনাদের কেরিয়ার জীবন কেমন যাচ্ছে। কেরিয়ার জীবনে যেটা দেখা যাচ্ছে যে 9 আগস্টের আগে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। ভাগ্য আপনার খুব ভালো থাকবে, যদিও ভাগ্যর দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকবে, কিন্তু আপনাকে একটু সমস্ত কাজ খুব বুঝে শুনে করতে হবে, ধীরে সুস্থে করতে হবে, নাহলে কিন্তু কাজে ক্ষতি হয়ে যেতে পারে। যদি আপনারা কোনো কাজের চেষ্টা করছেন সেক্ষেত্রে কাজের যোগাযোগ হতে পারে বা চাকরির পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনাদের চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে, কিন্তু ধৈর্যের সাথে সমস্ত কিছু করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। শেয়ার মার্কেট ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে, সেখান থেকে উন্নতি বা সফলতা থাকবে, কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাকে যেটা বিষয় মাথা ঠান্ডা রাখবেন এবং বুঝে শুনে তাড়াহুড়ো কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। চাকরি তো ভালো যাচ্ছে, যারা চাকরি অলরেডি করছে তাদের পদোন্নতি থাকতে পারে, ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে,
তো কাজটাকে একটু বেশি করে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমরা জেনে নেব ব্যবসা, ব্যবসা আপনাদের কেমন যাচ্ছে। ব্যবসা আপনাদের খুবই ভালো যাবে, বিশেষ করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা বিজনেস করে থাকে, মানে টেকনোলজি রিলেটেড যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় অনেক বেশি লাভবান বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, নতুন যা কিছু করবেন ব্যবসা রিলেটেড, ব্যবসায় অনেক ভালো কমিউনিকেশান ভালো হবে, নতুন সেলিং বাড়বে, এটা আরও বেশি করে ভালো লক্ষ্য করা যাবে 19 আগস্টের পরে। 19 আগস্টের আগে মোটামুটি চলবে ব্যবসা, কিন্তু 19 আগস্টের পরে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় খুব উন্নতি থাকবে। যদি কোনো বড় রকমের ব্যবসা শুরু করতে হয়, বড় কোনো কিছু চিন্তাভাবনা রাখতেই হয়, তাহলে অবশ্যই আপনারা 19 আগস্টের পরে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন বা কাজগুলি করার চেষ্টা রাখবেন, কাজে অনেক বেশি সফলতা বা কাজে সাফল্য আনার সম্ভাবনা থাকবে। আচ্ছা, আপনাকে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন এবং শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন 108 বার প্রত্যেক দিন অবশ্যই এটা করুন। আপনার আরও ভাগ্য আপনার সহায়তা থাকবে, যেখানে যেখানে সমস্যা ছেলে আছে সেগুলো একটু কম হতে পারে আর কি, এই বিষয়গুলো একটু ধ্যান রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাতে ভুলবেন না।